পেডাগজি এডুকেয়ার। আজকে আমরা সোশ্যাল সায়েন্সের পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে বিভিন্ন যে টিচিং মেথড আমরা শুরু করেছিলাম এর আগে আমরা লেকচার মেথড পড়েছিলাম, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি বা যেটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ মেথড বলে থাকি। তো আজকে ক্লাসে এই ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি কী, এর বৈশিষ্ট্যগুলো কী কী, এই পদ্ধতি ক্লাসে ব্যবহার করতে গেলে কী কী টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করতে হয়, এই পদ্ধতির সুবিধাগুলো কী কী, এর অসুবিধাগুলো কী কী, সবই কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি বা ইন্টারঅ্যাক্টিভ মেথড কাকে বলে। ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ ইন্টারঅ্যাকশন, একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করা। তাহলে এখানে টিচিং মেথডের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা কিছু বলবেন, তার প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা কিছু বলবে, শিক্ষার্থীরা কিছু জিনিস শিক্ষক বা শিক্ষিকার সামনে উপস্থাপন করবেন, তার প্রতিক্রিয়া স্বরূপ শিক্ষক বা শিক্ষিকা কিছু প্রতিক্রিয়া দেবেন। এইভাবে এই এই জিনিসটাই হচ্ছে কিন্তু এর বেসিক জিনিস। সাধারণত সমাজবিজ্ঞান শিক্ষণ পদ্ধতির মধ্যে যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবথেকে বেশি শিক্ষার্থীকেন্দ্রিক বা সবথেকে যদি বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি বলা যায় তাহলে সেটা হচ্ছে কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি বা ইন্টারঅ্যাক্টিভ মেথড। তার কারণ হচ্ছে এটাই যে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী সর্বাধিক পরিমাণে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তার স্মৃতিশক্তিতে ধারণ করতে পারে। এই ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতিতে সাধারণত একটা ত্রিভুজ হিসেবে দেখা যায়। ত্রিভুজটা কীরকম হিসেবে দেখা যায়, এরকম আমরা কি জানি, ত্রিভুজ এরকম। এক্ষেত্রে কী হচ্ছে, এতে শেখার ক্ষেত্রে একটা ব্যবহার দেখা যায়। কীরকমভাবে দেখা যায়, যেমন ধরো ইন্টারঅ্যাকশন বলা হচ্ছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ামূলক, সেখানে কী বলা হচ্ছে, যেমন ধরো সেখানে শিক্ষক বা শিক্ষিকা কিছু বলছেন, সেখানে প্রথমে শিক্ষার্থী সেটা শুনছে, নেক্সট কী, তারপরে হয়তো তাদের কিছু পড়তে বলা হচ্ছে, নেক্সটে যে তারা সেগুলো পড়ছে, তার পাশাপাশি হয়তো কিছু অডিও ভিজুয়াল এইডস অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষণ যে প্রদীপন আছে বা টিএলএম আছে তার মধ্যে অডিও ভিজুয়াল কিছু বলা হলো, তাহলে সেটা সেখানে হচ্ছে, নেক্সট তারপরে কী হচ্ছে, ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, প্রতিপাদন দেওয়া হচ্ছে, প্রতিপাদন পদ্ধতি অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতির মধ্যে ডেমনস্ট্রেশন কী হচ্ছে, সব জিনিসেরই একটা ডেমো দিতে হয়, যে একটা কিছু উদাহরণ, যে টপিকটা পড়ানো হচ্ছে সেটাকে কীভাবে আরও সহজভাবে উপস্থাপন করা যায় শিক্ষার্থীরা বুঝতে পারে, সেই হিসেবে শিক্ষক বা শিক্ষিকা তিনি কিছু ডেমো দিলেন, এটা একটা এর পর্যায়ে আসছে। নেক্সট কী, তারপরে ধরো আসছে যে ডিসকাস, যেটা তিনি পড়ালেন সেটা তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন, প্রথমে তিনি ডেমো দিলেন, তারপরে তিনি কী করছেন সেটা আলোচনা করছেন, যখনই আলোচনা হবে তখনই কী, একে অপরের মতের আদান প্রদান হবে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে। তারপরে কী হবে, তারপরে হচ্ছে তাদের যে জিনিসটা শেখানো হলো তার উপরে তাদের কিছু প্র্যাকটিস ওয়ার্ক করতে দেওয়া হলো, কিছু জিনিস কিছু সমস্যা দেওয়া হলো সেগুলো তারা সমাধান করতে পারে, তার ফলে কী হচ্ছে, তাদের মধ্যে তারা যেটা শিখেছে তারা অনেকে কী হচ্ছে, তারা নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারে বা সেলফ অ্যানালিসিস করতে পারে, সেলফ ইভ্যালুয়েট করতে পারে যে তারা কতটা শিখতে পেরেছে। এবং লাস্ট যেটা থাকে, যে সব কিছু প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা অ্যাকচুয়ালি কতটা শিখেছে বা তাদের কোথায় কী কী দুর্বলতা রয়েছে সেই স্থানগুলো চিহ্নিত করে তারপরে সেই জায়গাগুলোতেও আবার পুনরায় পাঠদান করতে হবে। তো এই পুরো প্রক্রিয়াটি পরপর স্টেপ বাই স্টেপ কতগুলো স্তরে হয় এবং এই যে প্যাটার্নটা এটা কিন্তু ত্রিভুজ আকৃতি, এরকমভাবে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এর বৈশিষ্ট্যগুলো কী কী, এই যে পদ্ধতির কথা বলা হলাম, সেখানে এতগুলো পর্যায়ের কথা বলা হলো বা কীভাবে কাজ করবে সেগুলো বলা হলো, তার তাহলে এই পদ্ধতির কিছু, সেক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বা তাদের ভাব বিনিময়ের সুযোগ থাকছে, তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কী, শিক্ষার্থীর শিখনমূলক সক্রিয়তা। এটা বলতে কী বলা হচ্ছে, না যে গতানুগতিক যে শিক্ষণ পদ্ধতি রয়েছে সেখানে সাধারণত কী দেখা যায়, সেই পদ্ধতি শিক্ষণ কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক দেখা যায়, সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা তিনি সক্রিয় বক্তার ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে যে সমস্ত বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু শিশুর
বা শিক্ষার্থীর সক্রিয়তার উপরে গুরুত্ব প্রদান করা হচ্ছে। সেই হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতিতে শিক্ষার্থী সেলফ লার্নিং বা অটো ইনস্ট্রাকশনের উপরে গুরুত্ব বেশি করে প্রদান করা হয়েছে। নেক্সট কি, শিক্ষার্থী প্রচেষ্টা শিক্ষণ উদ্দেশ্যমুখীনতা। এই শিক্ষণ পদ্ধতি অনুসরণের ফলে শিক্ষার্থীরা নিজেদের যে শিক্ষণ উদ্দেশ্য রয়েছে সেই শিক্ষণ উদ্দেশ্যকে অনেক সক্রিয় করে তোলে, আর এই সক্রিয়তার ফলেই তাদের আচরণ ধারা একটা উদ্দেশ্যমুখী পরিবর্তন হয়, অর্থাৎ যেটাকে আমরা বিহেভিয়ারাল চেঞ্জেস বলে থাকি। শিক্ষার্থীর শিক্ষণ প্রচেষ্টা উদ্দেশ্যমুখী যদি হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা প্রচেষ্টারও কিন্তু তার মধ্যে সমন্বয় সাধন করা যায়। কারণ দেখো, যদি ধরো কি বলা হচ্ছে যে এটা যদি কোনো শিক্ষার্থী প্রচেষ্টা হয় বা কোনো ধরো এটা যদি ধরো টপিক বা বিষয়বস্তু হয় তাহলে তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করা। তাহলে ধরো এইখানে রয়েছে যেটা তাকে পৌঁছতে হবে, তার উদ্দেশ্য, তার অবজেক্টিভ এটা, তার অবজেক্টিভ এটা। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে শিক্ষার্থীকে চেষ্টা করতে হবে বা শিক্ষার্থীর উদ্দেশ্য কী সেটা হবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থী চেষ্টা করবে। এবং অ্যাজ এ টিচার তিনি কী করবে, তিনি হচ্ছে শিক্ষার্থীর এই চেষ্টা সেটা যাতে সহজভাবে হয় বা সফলভাবে হয়, কীভাবে সেটা সফলভাবে করা যাবে সেই শিক্ষার্থীর চেষ্টাকে তিনি একটা সুন্দরভাবে গাইড করবেন বা সেই চেষ্টা যাতে আরও সহজভাবে তারা করতে পারে সেই দিকে তিনি প্রথমত বা প্রধানত সহায়কের ভূমিকা পালন করবেন। নেক্সট কী বলা হচ্ছে, শিক্ষকের বা শিক্ষক বা শিক্ষিকা যাই বলো না কেন তাদের শিক্ষণমূলক প্রচেষ্টা। এই শিক্ষিকাদের বা শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণমূলক প্রচেষ্টা বলতে কী বোঝানো হচ্ছে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক বা শিক্ষিকার উভয়েরই কিন্তু যৌথ প্রচেষ্টা বোঝানো হচ্ছে। আগেরটায় আমরা কী দেখলাম, শিক্ষার্থী চেষ্টা করবে এবং শিক্ষক বা শিক্ষিকা তাকে সাহায্য করবেন, কিন্তু এক্ষেত্রে কী বলা হচ্ছে, শিক্ষার্থী যতটা অ্যাক্টিভ থাকবে বা সক্রিয় থাকবে ঠিক সমানভাবে শিক্ষক বা শিক্ষিকাও কিন্তু সমানভাবে প্রচেষ্টার ক্ষেত্রে সক্রিয় থাকবেন। সেই হিসেবে শিক্ষক বা শিক্ষিকার সক্রিয়তা কিন্তু এক্ষেত্রে নগণ্য বা ছোট বলে বিবেচিত হবে না, উভয়ই, অর্থাৎ শিক্ষার্থীর সক্রিয়তাও যতটা শিক্ষক বা শিক্ষিকার সক্রিয়তাও সমান ভূমিকা পালন করবে। তবে শিক্ষক বা শিক্ষিকার যে প্রচেষ্টা বা সক্রিয়তা সেটা যেন অবশ্যই যে শিক্ষণ যে উদ্দেশ্য তার অভিমুখে হয়। এছাড়াও কি, শিক্ষণ প্রদীপনের ব্যবহারের সময়, প্রশ্নকরণের সময়, ব্ল্যাকবোর্ড ব্যবহারের সময়, বিভিন্ন মাল্টিমিডিয়া যদি ইউজ করা হয় সেগুলো ব্যবহারের সময় বা বিভিন্ন যে শিক্ষণ কৌশল আছে যেগুলোকে আমরা টেকনিক্স বলে থাকি সেগুলো ব্যবহারের সময় শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষণের যে উদ্দেশ্যমুখী আচরণ সেটাকে কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে। লাস্ট কি বলা হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীর যৌথ ও উভয়মুখী প্রচেষ্টা। এক্ষেত্রে এটা আগেরটা আমরা যেরকম দেখলাম এটা ঠিক তার থেকে আলাদা। ধরো এখানে যদি টপিক থাকে তাহলে এখানে কি হচ্ছে, উভয়মুখী প্রচেষ্টা। এদিক থেকে ধরো স্টুডেন্ট চেষ্টা করছে আর এদিক থেকে কিন্তু টিচারকেও চেষ্টা করতে হবে, দুজনেরই অভিমুখ কিন্তু একই দিকে হবে, তবে কিন্তু টপিকটা বোঝা যাবে। তাহলে সেক্ষেত্রে কি, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেন উদ্দেশ্যমুখী হয় এবং সেই উদ্দেশ্যটা যেন একই অভিমুখে হয়, তবেই কিন্তু যে শিক্ষণ অভিজ্ঞতা সেটা কিন্তু বা শিক্ষণ যে পদ্ধতি সেটা কার্যকরী হবে। তাহলে এই যে পদ্ধতি এর যে বৈশিষ্ট্য সেটা তো দেখলাম, কিন্তু এই বৈশিষ্ট্য বা এই পদ্ধতিকে কার্যকরী করতে গেলে কিছু কিছু কৌশল বা টিচিং টেকনিক্সের দরকার হয়। সেগুলো কী কী, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে আইস ব্রেকার টেকনিক বা আইস ব্রেকার কৌশল। এই কৌশলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষণের জন্য শ্রেণীকক্ষের ধরো অভ্যন্তরে, কর্মশালায় বা বিভিন্ন জায়গায়, বিদ্যালয়ে পরস্পর পরস্পরের সঙ্গে সক্রিয়তার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী একে অপরের প্রতি মনোযোগী হয় এবং পরস্পরকে সাহায্য করতে সাহায্য করে। কী বলবো, আইস ব্রেকার কথাটা কি, এটা একটা ইডিয়মস। এটা হচ্ছে কি, কোনো জিনিস ধরো থেমে রয়েছে, কোনো ধরো কেউ শিক্ষক বা শিক্ষার্থী একে অপরের সাথে ইন্টারাক্ট করতে চাইছে কিন্তু কোনোভাবে উভয়ের মধ্যেই জড়তা কাজ করছে, সেক্ষেত্রে সেই জড়তা কাটানোর উদ্দেশ্যে প্রথম যে স্টেপ এগিয়ে যাবে সেটাই হচ্ছে সেখানে আইস ব্রেকারের কাজ করছে, এখানেও সেটাই বলা হচ্ছে। তাহলে সেই হিসেবে কী বলা হচ্ছে, প্রচলিত বিশ্বাস ও ধারণাকে বিশ্লেষণ করে যুক্তির সঙ্গে চ্যালেঞ্জ করতে উদ্যোগী হয়,
এর ফলে কি হচ্ছে, একে অপরের মাধ্যমে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটছে, সৃজনশীল কাজের সঙ্গে তারা নিজেদের যুক্ত করছে। এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থীর এই যে কার্যকলাপ সেটি তার সাহায্যকারী ফ্যাসিলিটেটর বা প্রশিক্ষক হিসেবে কিন্তু কাজ করছে এবং সেক্ষেত্রে তাদের জড়তা কাটাতে একটা আইস ব্রেকার হিসেবে কাজ করছে। নেক্সট হচ্ছে কি, মনোযোগ আকর্ষণ বা যেটাকে আমরা ফোকাস আর টেকনিক বলে থাকি। এই পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা পাঠ্য বিষয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত, ধরো কোনো চিত্র উপস্থাপন করলেন বা সেই সম্পর্কিত কিছু তথ্য দিলেন, সেক্ষেত্রে উপস্থাপিত চিত্র বা অন্য কোনো শিক্ষা উপকরণ পর্যবেক্ষণ করে শিক্ষার্থীরা তাদের চিন্তন ক্রিয়ার মাধ্যমে বর্তমান পাঠ্য বিষয়ের গতি প্রকৃতি ও মূল বিষয়বস্তু অনুধাবন করতে তিনি সচেষ্ট হন। নেক্সট কি, ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিংকে অনেক জায়গায় দেখবে মস্তিষ্ক জ্বর এরকমভাবে আসে, এরকম কিন্তু না, এটাকে সহজে ব্রেনস্টর্মিং। তো ব্রেনস্টর্মিং আমরা কী জানি, হঠাৎ করে কোনো কিছু সমস্যা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হলো এবং সেটা তাকে সমাধান করতে দেওয়া হলো, এবং ইনস্ট্যান্ট যখন কোনো কিছু একটা অপরিচিত জিনিস শিক্ষার্থীদের সামনে চলে যায়, তাদের মাথার মধ্যে বা তাদের চিন্তাভাবনায় যে একটা ঝড়ের সৃষ্টি হয়, যে একটা হঠাৎ করে একটা প্যানিক ভাব চলে আসে, সেটাকেই ইনস্ট্যান্ট ব্রেনস্টর্মিং বলা হচ্ছে। এবং আস্তে আস্তে তারা সমস্যার সঙ্গে পরিচিত হতে হতে তাদের এই ভাবটা কমে যায় এবং সেটা নর্মাল জায়গায় চলে আসে। তো সেই হিসেবে এখানেও বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাধীনভাবে চিন্তা করতে তারা যাতে সক্ষম হয়, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের প্রকল্প বা বিকল্প তাদের সামনে তুলে ধরা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তরমালা তৈরির পরামর্শ দেওয়া এবং কোনো টপিক দিয়ে সেটা ব্যাখ্যা করা, অর্থাৎ এমন কিছু নতুন সিচুয়েশনে তাদের সম্মুখীন করা যাতে তাদের মধ্যে ব্রেনস্টর্মিং হয় এবং আস্তে আস্তে তারা সেই সিচুয়েশনকে ধাতস্থ করে পরবর্তীকালে সেগুলো সমস্যার সমাধান করতে সফল হয়। নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট হচ্ছে র্যাঙ্কিং এক্সারসাইজ বা যেটাকে আমরা র্যাঙ্কিং অনুশীলন বলে থাকি বা স্থানের অনুশীলন বলে থাকি। এই পদ্ধতিতে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু এবং ধারণার ব্যাখ্যা প্রসঙ্গে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের বিকল্প উত্তর উপস্থাপন করা হয় এবং সেগুলোর যথার্থতা অনুযায়ী তাদের বিভিন্ন র্যাঙ্ক অর্থাৎ পজিশন অনুযায়ী 1, 2, 3, 4 এরকম পজিশন অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হয়। এর ফলে যে একটা ক্রমানুসার সেই যে তার যে যৌক্তিকতা, এর বৃদ্ধি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হয়। নেক্সট হচ্ছে ক্ষুদ্র দলগত আলোচনা বা যেটাকে স্মল গ্রুপ ডিসকাশন বলা হয়। এই পদ্ধতিতে পাঠদানের সময় শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের 5-এর অধিক নয় অর্থাৎ ম্যাক্সিমাম 5 জন এরকম ছোটো ছোটো কিছু গ্রুপে ভাগ করে দেন এবং সমাজবিজ্ঞানের যে কোনো বিষয়বস্তু আলোচনার সময় বিষয়বস্তুর গুরুত্ব ও তাৎপর্য অনুসারে আলোচনার একটা ব্যবস্থা করে দেন এবং সেক্ষেত্রে আলোচনার একটা নির্দিষ্ট সময় কিন্তু নির্ধারণ করে দেন এবং প্রত্যেক বিষয়বস্তুর সারমর্ম তুলে ধরার জন্য কিন্তু তিনি সকলকে সুযোগ দেন। নেক্সট হচ্ছে কেস স্টাডি। সমাজবিজ্ঞানের কোনো বিষয়বস্তুর উপরে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের 3টি অথবা 4টি দলে বিভক্ত করা হয়। তাহলে বুঝে যাচ্ছে যে ক্ষুদ্র দলগত আলোচনার সঙ্গে কেস স্টাডির কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন দলে ভাগ করে দিলেন এবং প্রত্যেক দলকে নিজস্ব টপিক বা বিষয়বস্তু অনুযায়ী অনুসন্ধান কার্য চালানোর নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরাই আলোচনার মাধ্যমে কোনো ঘটনার কারণ ব্যাখ্যা করতে এবং সেই ঘটনার প্রতিক্রিয়া কী সেটাও ব্যাখ্যা করতে কিন্তু সমর্থ হয়। নেক্সট হচ্ছে ভূমিকা প্রদর্শন বা রোল প্লে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো অবস্থার বা ঘটনার অভিজ্ঞতা উপস্থাপন করতে সমর্থ হয়। সেক্ষেত্রে কীভাবে ঘটনার প্রকৃতি বাস্তব উপস্থাপন সম্ভব হবে সে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা গভীর কল্পনা এবং পরিকল্পনা করে থাকে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করা হয় এবং এক একটি দলের প্রদর্শনীর ওপর আলোচনা করতে এবং তার ওপর সাধারণ সিদ্ধান্তে পৌঁছে তার কী ফলাফল বা তার কী একটা কী বলবো সর্বসাকুল্যে যে সারমর্ম হয় সেটা উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। নেক্সট কি, প্রশ্ন উত্তরের কৌশল বা কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে সমাজবিজ্ঞানের কোনো বিষয় আলোচনা করলে এক একটি দল থেকে বিভিন্ন প্রশ্ন, ধরো একটি দল প্রশ্ন করলো আর একটি দল উত্তর করলো, বা দেখা গেলো একটা টপিকের কিছু কিছু ভাগ করে দেওয়া হলো, কোনো একটা ভাগে একটা দল প্রশ্ন করলো আর একটা দল উত্তর করলো, আবার অপরপক্ষে গিয়ে অন্য দল
প্রশ্ন করলো আর একদল উত্তর দিল, এইরকমভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতিকে এগিয়ে নেওয়া যায়। নেক্সট হচ্ছে কি বিতর্ক বা ডিবেট। সমাজবিজ্ঞানের কোনো বিষয় সম্পর্কে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ছোটো ছোটো দলে ভাগ করে দেওয়া হলো এবং ওই বিষয়ের উপরে বিতর্ক সভার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে অত্যধিক পরিমাণে আকৃষ্ট করা যায়। নেক্সট হচ্ছে সিমুলেশন। এই কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করা হয় এবং তাদের মধ্যে থেকে এক একজনকে বা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে শিক্ষণ কার্য বা পাঠদান কার্য, যেটাকে পিয়ার গ্রুপ টিচিং বলা হয়, সেগুলো চালানোর জন্য আহ্বান করা হয় এবং শিক্ষার্থীদের দ্বারা তাদের মূল্যায়নেরও ব্যবস্থা করা হয়। অর্থাৎ বিভিন্ন গ্রুপ করা হলো, সেই গ্রুপের ধরো একজন করে লিডার দেওয়া হলো এবং সেই লিডাররাই কিন্তু তাদের গ্রুপের পুরো যে গ্রুপ মেম্বার আছে তাদের পুরোপুরি পরিচালনা করবেন। এটাই হচ্ছে সিমুলেশনের মূল, এই ক্ষেত্রে সিমুলেশনকে এভাবে ব্যবহার করা হয়। লাস্ট হচ্ছে কি অংশগ্রহণকারীর উপস্থাপনা বা পার্টিসিপেন্ট প্রেজেন্টেশন। এই পদ্ধতিতে সমাজবিজ্ঞানে কোনো বিষয়ের উপর শিক্ষার্থীদের আত্মশিখন অর্থাৎ সেলফ লার্নিংয়ে অভ্যস্ত করে তোলা হয়। গভীরভাবে বিষয়টি অনুধাবনের জন্য বিভিন্ন ধরনের পুস্তক, ম্যাগাজিন, খবরের কাগজ, সংবাদ অনুশীলন, অধ্যয়ন বিভিন্ন পদ্ধতির দ্বারা যে বিষয়বস্তুটি রয়েছে সেটি সকলের সামনে উপস্থাপন করতে বলা হয়। এই তো গেল এর টেকনিক্সগুলো। এই পদ্ধতির সুবিধাগুলো কী কী? এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থী উভয়ই শিক্ষণ প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এখানে এরকম কেন নয় যে শিক্ষক সক্রিয় শিক্ষার্থী নিষ্ক্রিয় বা শিক্ষার্থী সক্রিয় শিক্ষক নিষ্ক্রিয়, এরকম না, উভয় সমানভাবে সক্রিয় ভূমিকা পালন করে। এই পদ্ধতিতে শিক্ষার্থী নিষ্ক্রিয়তার পরিবর্তে যেহেতু সক্রিয় ভূমিকা পালন করে সেহেতু তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে যেহেতু প্রশ্নকরণ থাকে, বিষয়বস্তুর আলোচনার সুযোগ থাকে, উত্তর মূল্যায়নের ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে শিখন কিন্তু অনেকটা দৃঢ় এবং কার্যকরী হয়, যেটাকে আমরা এফেক্টিভ লার্নিং বলে থাকি। শিক্ষার্থীদের যেহেতু হাতে কলমে কাজের মাধ্যমে এখানে শিখন করা হয়, তার ফলে শিক্ষার্থীর দক্ষতার বিকাশ করে থাকে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বশিক্ষণে যেহেতু অভ্যস্ত থাকে, তাহলে তাদের মধ্যে সৃজনশীল প্রতিভারও বিকাশ করতে থাকে। এই পদ্ধতিতে শিখনের সক্রিয়তা নীতি বা যেটাকে আমরা অ্যাক্টিভিটি প্রিন্সিপাল বলে থাকি সেটা যেহেতু স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশের সহায়ক হয়। এই পদ্ধতিতে পিয়ার গ্রুপ টিচিং বা পিয়ার গ্রুপ লার্নিং নীতি যেহেতু স্বীকৃত হয়েছে, তাহলে সেক্ষেত্রে যেটা উদ্দেশ্যমুখী শিখন সেটা সম্ভব হয়। এছাড়াও কী আছে? এছাড়াও দলগত চেতনা, দলগত ঐক্য, সহযোগিতা, সহানুভূতি প্রভৃতি সামাজিক গুণাবলীগুলি বিকাশ ঘটে। ইন্টারেক্টিভ পদ্ধতিতে শিক্ষার্থী স্বমূল্যায়নের সুযোগ পায়, তার ফলে কী হয়, আত্মমূল্যায়নের মাধ্যমে তাদের মধ্যেকার ত্রুটি ও দুর্বলতার দিকগুলি তারা কাটিয়ে উঠতে সহজেই পারে এবং পরবর্তী সফল শিক্ষার প্রতি তারা অনুপ্রাণিত হয়। এই তো গেল এর সুবিধাগুলো। তাহলে প্রত্যেক পদ্ধতিরই আমরা জানি কিছু সুবিধার পাশাপাশি কিছু জিনিস অসুবিধাও থাকে। তাহলে এই পদ্ধতির অসুবিধাগুলো কী কী? এক্ষেত্রে কী হচ্ছে, শিক্ষকের অক্ষমতা যেখানে রয়েছে, ধরো পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা যদি অবশ্যই প্রয়োজন, সেক্ষেত্রে কোনোভাবে যদি শিক্ষক বা শিক্ষিকা সেটা যদি করতে সমর্থ না হন, তাহলে এই পদ্ধতি কিন্তু শিখনের লক্ষ্যে পৌঁছানো যায় না। অনেক সময় কী দেখা যায় যে শ্রেণী শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। কীভাবে ঘটে? যে শিক্ষার্থীদের সক্রিয়তা যেহেতু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা সক্রিয় হতে হতে এমন সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে একটা গণ্ডগোল গোলযোগের সৃষ্টি করে, তখন কিন্তু শ্রেণীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে বুদ্ধিদীপ্ত উচ্চ মেধাবী শিক্ষার্থীরা অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু সেই তুলনায় স্বল্প মেধাসম্পন্ন শিক্ষার্থীরা যেহেতু সেরকমভাবে সেরম হারে পারফর্ম করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তারা হীনমন্যতায় ভোগে। এছাড়াও কি দলগত কাজের সময় শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর অনেক সময় প্রতিযোগিতা দেখা যায়। দেখো, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা থাকা অবশ্যই জরুরি, কিন্তু সেটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, অর্থাৎ সেটা যেন ব্যক্তিগত ক্ষেত্রে না যায়, শুধুমাত্র শ্রেণীকক্ষে বা পাঠ্য বিষয়ের মধ্যে সেই প্রতিযোগিতা সীমিত থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় এই প্রতিযোগিতা কিন্তু অনেক সময় একটা পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত ক্ষেত্রে চলে যায়, সেখানে একটা প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতা বেশি চলে আসে, একে অপরের প্রতি একটা হিংসা প্রবণতা জেগে থাকে, যেখানে একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা করে তোলে বা ঈর্ষা বৃদ্ধি করে, এটাও বলা যায়। নেক্সট হচ্ছে কি, শিক্ষার্থী এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে স্বশিক্ষণে অনুপ্রাণিত যদিও হয়ে থাকে, তবে সব ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী প্রাক্ষোভিক যে নিয়ন্ত্রণ সেটা সবসময় থাকে না, তার ফলে কি অনেক সময় দেখা যায় শিক্ষার্থীর মধ্যে প্রেরণা হ্রাস পায়।
শিক্ষক বা শিক্ষিকার প্রত্যক্ষ তত্ত্বাবধান যদি এখানে থাকে না বা সবসময় না থাকায় পাঠ্যক্রম ও পাঠ্য বিষয়বস্তু ক্রমবিন্যাস অনেক ক্ষেত্রে অনুসৃত হয় না। এছাড়াও কি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন তথ্যের মধ্যে বিকৃতি ঘটে থাকে, তার ফলে শিক্ষার্থীর অন্তর্দৃষ্টির ওপর বিষয়ের অগ্রগতি যেহেতু নির্ভর করছে, তাহলে ভ্রান্ত কল্পনা বা ভ্রান্ত যুক্তি শিক্ষার্থীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। তো এই গেল আজকের ক্রিয়া প্রতিক্রিয়ামূলক পদ্ধতি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।